নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। রাজ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে রাজ্যের পৌর নিগম এবং রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের তৎপরতায় রাজ্যের নেশা বিরোধী অভিযান চালনা করা হয়েছে, এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন যে বাজারগুলো রয়েছে সেখানে বিশেষভাবে নেশা বিরোধী অভিযান আমরা প্রতিনিয়ত লক্ষ্য করতে পারছি। সদর এসডিপিও যিনি রয়েছেন অজয় কুমার দাসের নেতৃত্বে এবং তার পাশাপাশি পৌর নিগমের নেতৃত্বে রাজ্য অর্থাৎ ত্রিপুরা রাজ্য নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের বর্তমান সরকারের এই কর্মসূচি শুরু হয়েছে বলে যতটুকু জানা যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে গতকাল রাতে সদর এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে পূর্ব থানার অধীনে বিভিন্ন জায়গায় চলে নেশা বিরোধী অভিযান, এবং সেখানে কি চিত্র রয়েছে বা গতকাল রাতে সদর এসডিপিওর নেতৃত্বে যে নেশা বিরোধী অভিযান ছিল, চলুন তা দেখে নেওয়া যাক। যত বাজার আছে, চন্দ্রপুর আইসিটি স্ট্যান্ড, এমজি বাজার, গোলবাজার, তাছাড়া আমরা কিছু আড়ালিয়া পার্ক, প্রতাপগড়ের ব্রিজের নিচে প্রতাপগড় বাজার, আর এরকম যতটা এরিয়া আমরা কভার করতে পেরেছি আর করেছি। আর এটার মধ্যে যে কোটা যে খায় বিক্রি হয়, মদ খায় বিক্রি হয়, এই এরিয়াগুলো টার্গেট করে মানে মাইল্ড ডিসিপ্লিন মেনটেন করার জন্য যা প্রয়োজন একটা ব্যবস্থা করা হয়েছে। এটা ডেলি এক্সারসাইজই আমি আজকে স্পেস এরিয়াতে আমি স্পেস অফিসার সিআরপি নিয়ে করেছি, এটা স্পেস করে চলছে। যখন যখন অন্য দিনের তুলনায় আজকে অভিযান চালিয়ে কীরকম বুঝতে পারেন, আগের তুলনায় কি কম হয়েছে নাকি? অনেক কম হয়েছে, কিন্তু আমাদের তো গভর্নমেন্টের পলিসি হচ্ছে জিরো টলারেন্সে, আমরা একবারে বরদাস্ত করবো এটা। যে নেশা যে আছে এটা জ্বর থেকে মুক্ত করতে হবে। তো যেখানে এখানে যারা বিক্রি করছে, সাপ্লাই করছে, তাদেরও আইনে মতন ব্যবস্থা নেওয়া, তাছাড়া যারা এটা নেশার আসক্ত হচ্ছে, বেআইনি যে নেশা আছে এটা, ওদের মধ্যে আমরা একটা দেখছি এখানে খুব একটা যেটা খুবই একটা ইনডিসিপ্লিনের কথা আছে, কাউন্টারের সামনেই ওরা মদ্যপান করছে। কাউন্টার তো বারের মতন ব্যবহার করা যাবে, এটা নিয়ে আমি আজই যত সেলার আছে বা যাদের লাইসেন্স আছে ওদের ডেকে একটা লাস্ট স্ট্রিক্ট ওয়ার্নিং দেবো, তারপরে আমি এক্সাইজ ডিপার্টমেন্টকে আর ডিএমকে লিখবো যে লাইসেন্স এই দোকানগুলো ক্যান্সেল। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। মিষ্টি হাসিতে একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতা। ঘিরে রাখি শুদ্ধতায়, যত্ন আর ভালোবাসায়, আমরা শেয়ার করি নতুন এই সময়। তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ।